ও আমার বাজিরা আমি আপনাকে বোঝাতে যাই আঘিয়ে চলে যাওয়া যায় পৃথিবীর জমিনে ইসলাম থাকবে কিন্তু ঈমান থাকবে না আমি আপনার কাছে বলি আপনি নসিহাত করবেন আজ মাহফিল করবেন এখানে আল্লাহ চাইতে নবীর প্রশংসা বেশি করতে হয় আপনি হসপাকে যাবেন সেখানে আল্লাহর হুকুমের চাইতে নবীর নিয়ম আপনাকে বেশি পালন করতে হয় আপনি দুনিয়াতে ব্যবসা করবেন সেটা নবীর নিয়ম দুনিয়াতে ধর্ম পালন করবেন নবীর নিয়ম এই জোবানে নবী কথা বলেছেন একে হাদিস বলা হয় এই নবী তেলাবাদ করেছে একে আবার কোরআন বলা হয় নবীর একটা জবান দিয়ে বার হয়েছে হাদিস আবার একই থেকে বার হয়েছে জবানের ভিতরে একটা জবান দুরকম কোথা বার হয়েছে কখনো হাদিস কখনো কোরআন তবে তুমি কোরআনটা নিলে হাদিসটা কেন নিলে না তুমি মনে করোছ আমার আল্লাহ সব আমার আল্লাহ সব আমার আল্লাহ সব আগিয়ে চলে যাবা যাক আল্লাহকে মানলে যদি জান্নাত পাওয়া যায় ইবিলিস ফারেস্তাদের তাদের শিক্ষক ছিল ইবলিশ অসুদুলিল্লাহ আল্লাহ নামে সেদা করেছিল আল্লাহ নামে তসভিতেলাবাদ করেছিলেন তানি নিয়ে ফিরি ফারেস্তাদের শিক্ষক ছিলেন ওই ইবলিশকে যখন নবী আদমকে মান্যতা দিতে বললেন সম্মান ইজ্জত মান্যতা যখন না দিয়েছেন আল্লাহর এ বাদাত কোটি কোটি কোড়া বছর পরেও আল্লাহর নবী আদমকে যখন সম্মান ইজ্জত না দিয়েছে লক্ষ লক্ষ বছরের এ বাদাত আমার আল্লাহ অতাল সাগরে তুলে দিয়েছে তুমি বলো আল্লাহকে এবাদাত করবে আল্লাহ তো খুশি নয় খুশি হবে তানার বন্ধুকে খুশি করলে হয়ে যাবে আমার আল্লাহ পাক খুশি ও আমার বাপ আমি আপনাকে বোঝাতে যাই আগিয়ে যাওয়া যায় নামাজ পড়তে গেলে কি লাগে কোরআন লাগে কোরআন লাগে ওরা তো ওটাই বোঝাতে চেয়েছে আফদালুল ইবাদাত ইবাদাত ইসালাদ সবচাইতে বড় ইবাদাত সেটা হলো নামাজ ন নামাজ পড়তে গেলে কোরআন লাগবে কোরআন লাগবেন চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক আমি আপনাদের মসজিদে কিছুক্ষণ বসেছিলাম জুতো খুলে আমি প্রথম ডান পারে গেছিলাম মসজিদে উঠতে গেলে নেন নামাজ পড়ার জন্য উঠছেন আপনি প্রথমে ডান পা রাখলেন ডান পা রাখার কথা কোরআনে এসেছে না হাদিসে আপনি একটা দোয়া পড়বেন আল্লাহ ফতালি আব আবার হামাতি এই দোয়াটা পড়বেন এটা করার না হাদিস এটা হলো হাদিস আপনি মসজিদে গিয়ে নিয়াত করবেন না আয় তোয়ান উসাল্লি আলিল্লা ঘিতালা আর বা আর সালাতি ঈশা ফরদুল্লাহ ঘিতা আলা মতো আজান ইলা জেহাতিল তা আবাতি আল্লাহ আকবার আপনি নিয়াত করবেন নিয়াদটা বোখারির প্রথম হাদিস এসেছে ইননামাল আমাল বিন নিয়াদ নিয়াদ নিয়াত করতে হবে ওটা কোরআনের অপব্যাখ্যা নয় ওটা কোরআনের সম্পর্ক নয় ওটা হলো হাদিসের সম্পর্ক আপনি নামাজে নিয়াত করার পর ইলা শাহামাতি উদনাইহি কানের লতিতে ঠেকাবেন না কিছুটা ফাঁকা রাখবেন ব্যাখ্যা দিয়েছে হাদিস আপনি নাবির নিচে হাত বাঁধবেন ওটা এসেছে হাদিস আপনি তো আশা না পাঠ করবেন ওটা এসেছে হাদিস তাহলে নামাজের এতটা পর্যন্ত পৌঁছে গেলাম এখনো কিন্তু কোরআন পেলাম না এখন চলছে হাদিস যারা বলেছে নামাজ পড়তে গেলে কোরআন লাগে ওরা বোঝাতে চেয়েছে মোহাম্মদ মোহাম্মদ গ্যাস বার হচ্ছে তো ওই জন্যই বলি যে কোরআন লাগে আল্লাহ এমনি লোক আমার দেখতে পারে না গালাগালি দেয় দেখ মার খায় হোসাইন মারিয়ে জিত শেষ কথা ও আমার সোনা মানিকের আমি আপনাকে বোঝাতে চাই আগিয়ে চলে যাওয়া যায় তাহলে প্রথমে সানা পড়লাম ওটা হলো হাদিস সানা পড়ার পর পড়ি আল্লাহর কাছে সাহায্য চাই শয়তান থেকে হেফাজাত চাই অজুবিল্লাহিমিনে সেই তনের জিম পড়ি কোরআন শরীফের আটশো আটচল্লিশটা পৃষ্ঠার কোরআন শরীফের ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত কোরআন শরীফের একশো চোদ্দটি সোরা কোরআন শরীফে তিরিশ পারা কোরআন শরীফের নর্মালে দাম যদি ছশো আটশো টাকা হয় টোটাল কোরআন শরীফ পড়তে গেলে আউজবিল্লা ঘিমেনা সেই তনের রাজিম বলি আল্লাহ শপথ করে বলি আউজবিল্লা ঘিমেনা সেই তনের রাজিম কোরআনে নেই কোরআনে নেই ওটাই হলো হাদির তারপরে হলো বিসমিল্লা ঘি রহমান রহিম বেসিনজের বিষ মিমলাম জের মিমলাম খড়া যাবাল্লা হে রাজের হে রা মিম খড়া যাবার মা নুন রাজের নে রাজাবার হে আদি

হয়েছে তার নাম লেখা এসছে সুরাতুল মাকি তারপরে এসেছে সুরাতুল মাদানি এগুনো সব নবী রেখে যাবা হাদিস হাদিস তাহলে নামাজে আউজুবিল্লা বিসমিল্লাহ কোনো সুরা পড়ার পূর্বে বলা হয় এটা হলো হাদিস আপনি সুরা ফাতেয়া পড়বেন সুরাফাতেয়া পড়তে হবে কিনা আল্লাহ নবী হাদিস শরীফে বললেন ফাতিহাতিল কেতাব সুরা ফাতে ছাড়া হবে না তবে ভুল ব্যাখ্যা বুঝবে না একা একা যখন নামাজ পড়বেন আপনাকে সুরা ফাতেয়া পড়তে হবে ইমামের পিছনে সুরাফাতে পড়তে হবে না তাহলে সুরাফা তিয়া হলো কোরআন অন্য একটা সুরা পড়লেন এটা হলো কোরআন আল্লাহ আকবার বলে রুকুতে গেলেন এটা হলো হাদিস সবাহানা রব্বি আজিম বললেন এটা হলো হাদিস সামি আল্লাহ হলিমান হামিদা এটা হলো হাদিস রব্বানা লাকাল হাম এটা হলো হাদিস আপনি সে চলে যাবেন আল্লাহ আকবার এটা হলো হাদিস সবই গিয়ে সবাহানা রব্বি আল আলা পড়বেন এটা হলো হাদিস দুই সে দার মাঝখানে দোয়া পড়বেন ওটা হলো হাদিস আপনি আত্মা হিয়া তো পড়বেন ওটা হলো হাদিস ধরো সরি পড়বেন ওটা হলো হাদিস আপনি দোয়া মাসুরা পড়বেন ওটা হলো হাদিস সালাম ফিরাবেন আসসালাম ও কবলাল কালাম সালাম ফিরান ওটা হলো হাদিস আল্লাহ ঘুম্মা আমিন এটা কোরআন নয় এটা হলো হাদিস মোনা শেষে বেরাহমাতে কা বলো আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রসুল্লাহ পূর্ণাঙ্গ কলেমা কোরআন নেই এটা এসেছে হাদিস তাহলে নামাজ পড়তে গেলে কোরআনের পার্সেন্টে যদি দুই পার্সেন্ট হয় নবীর হাদিসের পার্সেন্ট হলো আট পার্সেন্ট তাহলে এখানে প্রমাণ হয়ে গেল আমার নবী যেখানে আমার আল্লাহর রহমত সেখানে আরেকটু চুরি হবে না ও আমার বাপজির আমি আপনাকে বোঝাতে চাই আগিয়ে চলে যাবা যায় তাহলে ছোট করে যখন ওই অপশনে গেছি ছোট করে একটাবার বলা যাক যদি কোনো সুদখোর মারা যায় তার জানাজা পড়া জায়েজ না না জায়েজ সামনে থেকে কথা বলবে শুধু খর যদি মারা যায় তারা দাপন কাফন জানা যা পড়া জায়েজ না জায়েজ না রে বাবা না যায় না জায়েজ যদি কেউ আত্মা হত্যা করে মারা যায় তারা জানা যা পড়া জায়েজ কেউ যদি ব্যবিচার করে মারা যায় জানাজা পড়া যায় কেউ যদি জমি দখল করতে গিয়ে মারা যায় জানাজা পড়া যায় কেউ যদি বেনামাজি মারা যায় জানাজা পড়া যায় কেউ যদি হজনা করে মারা যায় জানাজা পড়া যায় আমি আপনাকে বোঝাতে চেয়েছি পৃথিবীর কোনো গোনাগার যদি মারা যায় গোনাগার গোনাগার যদি মারা যায় তারা জানাজা পড়া যায় কিন্তু মুনাফিক মারা গেলে তারা জানাজা পড়া হারাম হাদিস থেকে বললি বলবে জয়ী ভাদি হাদিস কোরআন থেকে বলি আল্লাহর কোরআন জানিয়ে দিলেন ওলা তো আলা আহাদিম মিন ঘুমাতা বাদা ও আমার হাবিব জেনে রেখে দাও তোমার যারা সত্তর ও তারা আমারও সত্তর মোনাফেক মারা গেছে আবদুল্লাহ ওবা ইবনে সলুল ওই মোনাফেককে আপনি জানা জানা মাস পড়াবেন না আল্লাহ নবী একটু দাঁড়িয়ে গেলেন ছাইটি আমার আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেলেন আল্লাহ আল্লাহ কবরিহি ওই মোনাফেকের কবরে কাছে আপনি যাবেন না আল্লাহর কোরআন পরে নাজিল হয়ে গেল ইস্তাক ফিরিল্লাঘোম আওলা তাস্তাক ফিরে লাঘোম মোনাফেক আপনার যারা শত্রুতা করেছে ভিতরে ভিতরে ওদের কবরে কাছে গিয়ে দোয়া দরদ পড়বেন না আল্লাহ নবী একটু সাইড সরে গেলেন আল্লাহর কোরআনা বান্না জিল হয়ে গেল ইনতাস্তাক ফিরলাকুম সাবি ইনামার রতান আপনি যদি মুনাফিকের জন্য ইয়া রাবি ইয়া দাইহি সত্তর বার যদি হাত তুলে দোয়া যাও আমি আল্লাহ দোয়া কবুল করব না তাহলে মুনাফিকের জানাজা পড়া নবীর জন্য যদি হারাম হয় কবরের কাছে যাওয়া যদি হারাম হয় দোয়া করা যদি হারাম হয় হাত তুলে কাঁদা যদি হারাম হয় যারাই বলেছে নবী আমাদের সাফাত করতে পারবে না নবী আমাদের মতো নবীর নামে মোহাম্মদ রসুল্লাহ বললে শিরেক হবে এটা পড়া যাবে না আপনি বলেন তারা তো মোনাফেক তাহলে দুনিয়ার কোনাগা শুধু খোর হারাম করবে না মাঝি ওরা মারা গেলে জানা যা পড়া যায় তবে এই চশম কোর হারাম করে মোনাফেক দেহে মারা গেলে জানা যা পড়া হারাম হারাম ঘোষণা আমার আল্লাহর আল্লাহ ও আমার বাপ আমি আপনাকে যে কথা বোঝাতে চাইছিলাম নামাজের কথা বলছিলাম একটা বার আগিয়ে যাওয়া যায় লক্ষ্য করে দেখা যায় আমরা নামাজ পড়ি ওই নামাজের ভিতরে সবচাইতে বড় এবাদাত হলো আল্লাহর এবাদাত আপনি তাসাহুদ পড়বেন তাসাহুদ পড়া ওয়াজিব কিন্তু সালামটা তাসাহুদে দিতে হয় আপনি এখানে সালাম না পড়ে পালিয়ে যেতে পারেন মসজিদে না ভাবিতে রসুলের রওজা পাক মোবারকের কাছে সালাম না দিয়ে পালিয়ে যেতে কেউ আপনাকে কৈভাত করবে না কিন্তু নামাজের ভিতরে আমার হাবিবের সালাম পড়া আল্লাহ অজীব করে দিয়েছে আপনি ওখানে সালাম না পড়লে নামাজ হবে না হবে না যারাই বলেছে নবীর নামে সালাম পড়া যাবে না তাহলে হিসাব বলে তারা ও তাশাহুদে নবীর প্রতি সালাম পড়ে না আর তাশাহুদে নবীর প্রতি সালাম না পড়লে অজীব তরব হয়ে যাবে আর অজীব তরব হয়ে গেলে নামাজ হবে বাদ দেবে কোন জায়গায় কোন জায়গা বাদ দেবে কোন জায়গা বাদ দেওয়ার জায়গা নেই আল্লাহর ঘর মসজিদ ওই মসজিদে নাম আল্লাহর এ করার আগে নবীর আগে এর্তেবা করতে হয় তিনটে মেম্বার করা আছে না ওটা কোরআনে এসছে না হাদিস এসছে হাদিসে নবী করে এসছে ও আমার বাপ চলেন লক্ষ্য করে দেখা যায় তাহলে নবী নবীকে আপনি ছাড়া এক পা তুলতে পারবেন না চলেন একটা বার আগিয়ে যাওয়া যায় মাথায় টুপি এটা আমার নবী শিখিয়েছেন পাগড়ি নবী শিখিয়েছেন দাড়ি নবী শিখিয়েছেন জুব্বা নবী শিখিয়েছেন সালাম নবী শিখিয়েছেন নামাজ পড়া শিখিয়েছেন হজ করা শিখিয়েছেন সংসার জীবন শিখিয়েছেন ব্যবসা করা শিখিয়েছেন ধর্ম পালন শিখিয়েছেন সততা নবী শিখিয়েছেন আল্লাহ শুধু নবী আনা আল্লিমান তিনি আমাদের শিক্ষক আমাদের শিখিয়েছে নবী বলেছেন আল্লাহ আছে তাই আমরা আল্লাহকে মেনেছি নবীর কারণে জোরে বলেন চলেন আমি আপনাকে বোঝাতে চাই তাহলে নামাজ ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দুটো হাত তুলে মোনাজাত করা হয় একজন পশ্চিম পাড়ার ইমাম সাহেব পড়েছেন আলহামদুলিল্লাহ আলামিন বলে মোনাজাত শেষ করলেন ইমামকে জিজ্ঞেস করলাম আলহামদুলিল্লাহ এর মানে কি বললো সমস্ত প্রশংসা আল্লাহর ভালো উত্তর পাড়ার ইমাম সাহেবের পিছনে মাগরি পড়লাম উনি মোনাজাতের শেষে চোদ্দ গোষ্ঠীর জন্য দোয়া করলেন মোনাজাতের শেষে বেরহাতে আর হামার রহিমিন পড়লেন হুজুর একটা আবার বলেন বেরাহমাতে এর ব্যাখ্যাটা কি বললো এটা হলো আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও দ্বিতীয় মসজিদে পূর্ব পাড়া গিয়ে নামাজ পড়লাম মোনাজাতে শেষে লা ইলাহা ইল্লাল্লাহ বলে চিল্লে উঠেছে মোহাম্মদ রসুল্লাহ বলার সময় আওয়াজ চেপে গেছে অনেকে মোনাজাত করার সময় বলে লা ইলাহা বলে ছেলে ওঠে মোহাম্মদ রসুল্লাহ বলার সময় কারেন চলে যায় হুজুরের কারণটা কি না আল্লাহ নামে কলেমা পড়েছি ভালো আর একটা জায়গায় নামাজ পড়লাম হুজুর পূর্ণাঙ্গ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লা কলেমাটা পড়লেন তাহলে চার জনের তিনজনকে আমি তিনজনের পাকড়াও করলাম একটা আলহামদুলিল্লাহ দল একটা বেরহমাতিক আর দল একটা মুহাম্মাদুর রাসূলুল্লাহ দল তিনটে কলেমা তিনটে তসবি তো আল্লাহ তসবি হিসাব করব নবীর কাছে গিয়ে যদি অন্য কোনো দরবারে যায় তাদের দলে টানার মতো তারা ব্যাখ্যা দেবে ওদের দলে টেনে নবার মতো ওদের মতো ব্যাখ্যা দেবে চলো নবীর কাছে গিয়ে বিচার করা যাক আল্লাহ নবী বললেন আফদল ইবাদাত ইবাদাত ইসলাদ সবচাইতে বড় ইবাদাত হল নামাজ আল্লাহ নবী পরে বললেন আফদল তেলাবাদ তেলাবাত কোরআন সবচাইতে বড় তেলাবাদ হল আল্লাহ পাখির কোরআন নবী এবার জবাব দিয়ে বলছেন আফদল জিক্রি জিক্রি ইলাহা ইহু মোহাম্মদ রসল্লা সাল্লাম নবী বলেছেন সবচাইতে বড় জিকির হলো কলেমা হুজুর তুমি আর কলেমাটাকে ছেড়ে দিলে তুমি কি জানো না নবী হারেসা নবীর নামটা চুম্বন খেয়েছে আমার নবীর নামটা সরিয়ে দিয়েছে আল্লাহ তাকে গোসাপে রূপে রূপান্তরিত করেছে তোমার মতো হুজুরকে যদি বাঁদরের বাচ্চা যদি আল্লাহ পৃথিবীতে না করে তবে আমার নবীকে যখন সরিয়েছ চলেন একটা হাদিস পড়া যাক আল্লাহ নবী বলেছেন মান আসানি যারা আমাকে ভুলে যাবে ফাকাদ আসাল্লাহ আমার আল্লাহ রহমত তাদেরকে দোয়া বন্ধ করে দেবে আল্লাহ নবী পরে বললেন মান আতানি যারা আমাকে এতে করবে ফাকাদ আতাল্লাহ ওই এতে আমার আল্লাহ পাকের হয়ে যাবে এতে বা করেছে আল্লাহকে আচ্ছা এরতে বা কি আল্লাহর কাছে গেছে বলে মনে হয় যদি যায় তাহলে নবী আদম আলি ইসলাম কি অন্যায় করলো সাড়ে তিনশো বছর কান্তি হলো আল্লাহকে একটু দরদ হলো না হজুর ব্যাখ্যা করে বলেছেন মিলাদে মাস্তাফা নবী আদম আলি ইসলাম সাড়ে তিনশো বছর অসুদ সে কেঁদেছে দিয়ে অফ ইয়া ইয়ার অফ ইউ দাই হাত তুলে কেঁদেছে আর একটা দোয়া পড়েছিলেন রব্বানা না দোয়াটা পড়েছিল হুজুর কিন্তু রব্বানা নান আনফুসেনা প্রতি মোনাজাতে করে আর লাস্টে ফাইনাল পরীক্ষায় পাশ করেছে মোহাম্মদ রসল্লাহ নাম দিয়ে কিন্তু হুজুর রব্বানা না লেছে মোহাম্মদ রসুল্লাহটা বাদ দিয়েছে নবী আদম যেটা রব্বানা না বলে কেঁদেছে সাড়ে তিনশো বছর কাজ হয়নি ওইটা লেছে হুজুর আর যার বিনিময়ে কাজ হয়েছে সেইটা হুজুর বাদ দিয়েছে কি সুন্দর মাথায় বদ্যি মাঝে মাঝে মনে হয় ওর মাথায় একটু পোষা ফিরে দেয় আমি আমার আমার ভাষাটাও খুব খারাপ হয়ে যায় তো যেহেতু মুরব্বী দাদু ভাইরা থাকে তো বলতেও খারাপ লাগে না বললো কিছু নিয়ে নাতিবয়স্ক এই জন হালাতে মুখ ফটকা একটু বলে ভেলি কিছু মনে করবে না তাও কিছু বলা যাবে না তবে কোরআন শরীফের নোন কলামি অমায় অ্যাস্তর মা আনতা বিনা মাতি রব্বিকা কাবিমাজনী তফ এসেছে যারা নবীর সাথে গাদ্দারি করে আল্লাহর কোরআন বলে যে সব কটা হলো যাতে বেজম আমি যদি বলি বলে হুজুরের ভাষা খারাপ আরে কোরআন বলিস তাই কবি করে নকল করে তোমাদের শোনাচ্ছি Betul tak? Allah. Allah. ও আমার বাপ্তিরা চলে না আমি আপনাকে বোঝাতে চাই অনেক বিষয়টা আপনার কাছে বলছি আজকের নবী সম্পর্কে আলোচনা কেন আমার নবী যেখানে আমার আল্লাহ রহমত দয়া মায়া সেখানে ওই জন্য আমরা নবীকে চিনে আমার আল্লাহকে চিনেছি চলেন একটা বার যাওয়া যাক লক্ষ্য করে দেখা যায় আমরা এবাদাত করি আল্লাহর কিন্তু এবাদাতটা কবুল হবে কিনা সন্দেহ থাকে তাই ওসিলা করি আমার আপনার নবীর ঠিক নাবে ঠিক আমি আপনাকে বলছি যদি বলেন হজুর ওসিলা করা যাবে না হাদিসটা বখার শরীফে এসেছে তিনজন ব্যক্তি গুহার ভিতরে গেলেন তারা ভালো কাজের অশিলা দিয়ে দোয়া চাইলেন কোরআনের ওসিলা দিয়ে দোয়া করলেন ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন আপনি দেখা যায় নেক কাজের ওসিলা দিয়ে দোয়া করবেন এটা যদি হয়ে থাকে আমার নবীর ওসিলা দিয়ে দোয়া করা কেন চলবে না সমাজে একটা বিধি ব্যায়াম একটা ক্যান্সার রোগ একটা করোনা রোগ আবার নতুন করে ফুলে উঠেছে সেটাই হয়েছে তোমরা নবীর নাম শুনে আঙুলের চুম্বন খাও হয়তো এখানে অনেকবার নাম বলেছি চুম্বন খেতে পারিনি এটা আমার দুর্বলতা এটা আমার আলস্যতা কিন্তু নবীর নাম শুনে চুমмун খাবার পক্ষে না বিপক্ষে খাইনি এটা আমাদের দুর্বলতা এটা আমাদের অলসতা স্বীকার করি আল্লাহ मालूम আল্লাহ ক্ষমা করুক কিন্তু চুমмун খাবার পক্ষে না বিপক্ষে পক্ষে হুজুর ফতোয়া দিয়েছে আল্লাহ বড় না নবী বড় সরতারা চিৎকার দিয়ে বললেন আল্লাহ আকবার আল্লাহ মহান আল্লাহ বড় নবী যদি ছোট হয় একবার নাম শুনে তোমরা চিনতে চুমмун খেয়েছো আল্লাহ তো বড় তাহলে আল্লাহর নামে একবার বললে তিন ত্রিককে নবাদ চুম্বন খেতে হবে যুক্তিতে কোনো মুক্তি আছে পায়খানা যদি হয় তোলা দিয়ে হয় বড়িখায় উপর দিয়ে যুক্তি হলো ওখানে আটকানো কিন্তু যুক্তিতে কোনো মুক্তি নাই মুক্তি নাই মুক্তি নাই যদি নবীর নাম একবার শোনে তিনবার চুমু খাই আল্লাহ মহান আল্লাহর নাম একবার শোনে তিন তিকে যারা নবার চুমু খেতে বলছে মানে আল্লাহর প্রতি তারা দরদ দেখাতে চাচ্ছে এটাই হলো তাদের সিদ্ধান্ত আপনার বাচ্চা আছে আড়াই বছর দেড় বছর ছয় মাস তিন মাস দু মাসের বাচ্চা আপনার ছেলে কিংবা মেয়ে ওই ছোট বাচ্চাকে চুম্বন খান্না খান্না তাহলে আপনার নাতিপোতা আপনার ছেলে মেয়েকে ছোট বাচ্চাকে যদি চুম্বন খাও এটা কোন হাত আছে না হুজুর এটা হাত নেই এটা হলো মহাবোধ কিন্তু রসুল বলেছে পৃথিবীর মহাব্বতের অপেক্ষায় এমন কি মুই অলে দেখি ও অলা দেখি তোমার বাপ মা তোমার ছেলে মেয়ের অপেক্ষায় তোমার জীবন জীবনের অপেক্ষায় আম অলা অর্থ টাকা পয়সার অপেক্ষায় সব চাইতে আমাকে বেশি ভালোবাসা না দিতে পারলে লাই উমিনো তুমি ইমানদার হতে পারবে না তোমার বাচ্চার পাশায় কপালে তুমি কোমরে চুম্বন দিয়েছো তোমার বাচ্চার অপেক্ষায় নবীকে ভালোবাসতে হবে তবেই হবে তুমি ইমানদার তাহলে বাচ্চাকে ভালোবেসেছে চুম্বন খেয়েছে দলিল থাকুক কান নাই থাকক। আর নবীর নামে চুম্বন খাওয়া অনেক দলিল আছে তখন বলছে এটা খাওয়া যাবে না তাহলে একাত কলকে গাঁজা খায়নি দু চার পাঁচ হাজার খেয়েছে শ্বশুর বাড়ি যারা যান বাবা ছেলেরা ভালো করে শোনেন শ্বশুর বাড়িতে যারা যান আপনি নতুন বিবাহ করেছেন নতুন দুলহান দুলহানি আপনি বিবাহ করলেন শ্বশুরবাড়িতে বাড়িতে গিয়ে দেখছেন আমার স্ত্রীর একটাই ভাই দু বছর আড়াই বছর বয়স আপনি দড় দুলাভাই ভাই মানে ভাইয়ের সমাতুল্য ছোট শালা বাবুকে কোলে করে নিয়ে পঞ্চাশ টাকা একশো টাকার নোট হাতে দিয়ে একটা চুম্বন করেছেন শাশুড়ি মা পর্দার আড়াল দিয়ে দেখলে খুশি হবে না রেগে যাবে খুশি হবে তালি শাশা শালাকে চুম্বন খেলে খুশি হয় কে শাশুড়ি এবার বলেন নবী যদি ছোট হয় একবার নাম শুনে তিনবার চুমু খেতে হবে ওদের কথা অনুযায়ী আল্লাহ মহান তালে আল্লাহ তিন নবার খেতে হবে এবার বলেন শালা বড় না শাশুড়ি বড় তাহলে শালারা যখন একবার খেয়ে যেত এবার শাশুড়ি কবার খাওয়া দরকার থাকবে না যাবে হাত জীবনে না তাহলে সব জায়গায় চুমু খাওয়া যাবে না এক জায়গায় চুমু খেলে দশ জায়গায় পৌঁছে যায় তাই না যারা যুক্তি দিচ্ছে না ও যুক্তিতে কোনো মুক্তি নেই ভাই বুঝল না আল্লাহ আল্লাহ ও বাপির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আল্লাহ নবীর নাম শুনে আমরা চুম্বন পান করি চুম্বনটা করেছিলেন সিদ্দিকে আবু বাক্কার আনহু উনি চুম্বন করেছিলেন আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন মাহাজা ও আবু বাক্কার ওটা কি ওটা কি ওটা কি আল্লাহ নবীকে বললেন ইয়ার রসুলাল্লাহ আমি আঙুলটা নিয়ে আপনার নাম শুনে চুম্বনকে চোখে বোলালাম নবী আমার বললেন না না আউ্বাল ও সাফিন যারা তোমার এই নিয়মটা পাল

আল্লাহ কবুল করেন বলে না আমি অসুবিধা হচ্ছে নাকি আমি খুব স্পষ্ট আওয়াজে পরিষ্কার করে বলার চেষ্টা করছি নাকি ভাই স্পষ্ট পরিষ্কার করে কোনো জড়তা নয় মানে একটা সেকেন্ড একটা আওয়াজ যেন ক্লিয়ার না হয় বাংলাদেশের বাংলা আর হুগলি জেলার বাংলা আঠারো বিশ পার্থক্য কিন্তু কলকাতার বাংলা টোটাল আমাদের ভারতবর্ষে চলে তাই না বিদ্যাসাগর বর্গীর যত সারা পৃথিবীতে চলে মাশাল্লাহ চলে না গিয়ে যাই তাহলে এখানে আমাদের একটা প্রমাণ হলো আমরা নবীকে সম্মান যখন দেব আর নবীর খাতিরে সম্মান বাড়িয়ে দেবে কে আমার আল্লাহ ফের বারবার বলছি মা খুশি হবে না কিন্তু মায়ের মেয়ে মায়ের ছেলে যদি তাকে দু পিসের জায়গায় পাঁচ পিস গোস্ত দেওয়া হয় মাকে যদি এক পিস দেওয়া হয় কিন্তু বাচ্চার পাতে বেশি থাকার বিনিময়ে মাকে যদি নাও দেওয়া হয় তবুও খুশি কিন্তু মাকে এতটা দেবেন আর বাচ্চাকে দেবেন না বারবার মুখ ঘুরিয়ে চলে যাবেন মা খাওয়া মানে ওটা পচা পান্তা খাবার মতো সমতুল্য হবে বারবার করে বলছি বার বার করে বলছি আমান নবী দুনিয়াতে এসে বললেন গলা ফখরা আমি অহংকার করে বলছি না আমি মোহাম্মাসাল্লাম আল্লাহকে দেখে এসে বলছি আল্লাহ এক আমি জান্নাত দেখে এসেছে বলছি দান্নাত আছে আমি জাহান নাম দেখে এসে বলছি আমি বলছি জাহান নাম আছে আমি মোহাম্মদ শুধু অন্ধ ভক্ত করে তোমাদেরকে বানাইনি তোমাদেরকে মোহাম্মত করিনি আমি মোহাম্মদ সাল্লাম জান্নাত জাহান নাম আল্লাহকে দেখে এসে বলছি আমার আল্লাহ 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 চলেন আমি আপনার কাছে বলছিলাম বলতে বলতে বিষয়টা আমরা অনেকটা লম্বা করে ফেলেছি তবে আপনার কাছে বৃহস্পতি পড়ে গেছে না পড়ি না পড়ি না এখন একটা ঘন্টা বাকি আছে হাদিস শরীফে এসেছে কেউ যদি জমার রাতে অথবা জমার দিনে যদি মারা যায় আজা ফিতনাতিল কবর আল্লাহ কবরে আসাবটা থেকে অনেকটা রেহাই করে রেহাই করে আপনাদের কাছে একটাই কথা বলছি ও বাবজিরা বা ভালো করে বলেন আমাদের সমাজে আছে একটা সপ্তাহ শনি চারে তো আর পীর মঙ্গল বুধ জমা রাত শনি রবি সব মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি এই যে আমাদের কাছে কটা দিন আছে তার ভিতরে উত্তম দিন হলো শুক্রবার আমাদের কাছে আবার উত্তর দুই দিন হলো সোমবার একটা বা ছোট করে আওয়াজ দিয়ে আমার সামনের ভাই বলবেন শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি ওই দেখো ঝগড়া গেছে কেন যে বলল ভাই শুক্রবারের মর্যাদা বেশি না সোমবারের কিছু মানুষ চুপ করে আছে এবারে হুজুর টাকা নেবে হুজুর বলুক আমরা তো বললাম দুই দল হয়ে গেছে তাহলে সময়টা আমাদের সংক্ষেপ চলেন একটা বার এগিয়ে যাই শুক্রবারে মর্যাদা আছে হাদিস কোরআনে তার পরমাণ আছে কিন্তু সোমবারে মর্যাদা আছে কিন্তু শুক্রবার আর শুক্রবারের উপরে সোমবার কি ওটা সম্ভব সোমবারের উপরে শুক্রবার কি ওটা সম্ভব মানে শুক্রবার আর সোমবার ভিতরে সবচাইতে মর্যাদা বার একটা বলতে হবে একবার আলকা করে আওয়াজ দিয়ে বলবেন সেটা শুক্রবার হবে না সোমবার হবে শুক্রবার যারা বলছেন তারাও ঠিক বলছেন সম্বাদ যারা বলছেন তারাও হয়তো ঠিক বলছেন। তবে এর ভিতরে আমাদের একটা জায়গায় আমরা যাব একটা জায়গা যাব তাইতো দুটো নিয়ে একটা জায়গায় আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন মিয়া আমিল জুমাতী ফাসাউ ইলা যিকিরিল্লাহ শুক্রবার যখন হাজির হয়ে যাবে তোমরা কোরা বিক্রি কেনা কাটা কাজ কর্ম সব কিছু স্টপ বন্ধ রেখে জিকিরুল্লাহ আল্লাহ শরণের জন্য ইবাদাতের জন্য তোমরা মসজিদে হাজির হয়ে যাও আমার আল্লাহ শুক্রবারে পক্ষে না সোমবার শুক্রবার নবীর কাছে গিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমরা তো ভাদু এলাকার মানুষ এখান থেকে নিয়ে সাড়ে আট হাজার কিলোমিটার রাস্তা মদিনাতুল তুল মনোয়ারা যেতে গেলে দুই হাজার চব্বিশ সালে চার লক্ষ আশি কিংবা সাড়ে চার লক্ষ টাকার ব্যবধান ও নবী আপনি একটাবার বলেন আল্লাহ তো কোরআনে বলেছেন শুক্রবারের মর্যাদা আপনি বলেন শুক্রবারে মর্যাদা বেশি না সোমবারে মর্যাদা বেশি আল্লাহ নবী জবাব দিয়ে বললেন খলাকল্লা ঘোতালা ফিহে আদামা ও আমার ওম্মা জেনে রেখে দাও আমার আল্লাহ পৃথিবীর জমিনে নবী আদমকে সৃষ্টি করলেন সেটি ছিল শোক করবার আহাবাত আল্লাহ গফিকে আদামা নবী আদমকে যখন পৃথিবীর জমিনে নামিয়েছিল ওই দিন ছিল শোক করবার অফিহি তো আফাহুল্লাহ নবী আদম যেদিন মৃত্যুবরণ করেছিলেন ওই দিন ছিল শোক করবার তাহলে আল্লাহ ও করবারের পক্ষে নবীও শোক করবারের পক্ষে যারা সোমবার বলে আওয়াজ দিয়ে যে চিন্তা চিন্তা করে দেখো কোন দলে যাওয়া তেও বলে বলে বেঁকাটারা হলেও তো আমার ছেলে বেঁকাটারা হলেও আমার ছেলে নবীও বললেন শুক্রবার

হেফাজার শোক করবার নবী ইউনুস আলী সালাম মাছের পেট থেকে উদ্ধার শোক করবার নবী ইব্রাহিম আলী সালাম আগুন থেকে হেফাজার শোক করবার নবী ইসমাইল আলী সালাম দেখা যায় এর হাত থেকে বাঁচলেন শোক করবার ও বাপজিরা নবীর কলিজার টুকরে টুকরা এমাম হোসাইন রদি আল্লাহ তিনিও শহীদ মৃত্যু বরণ করেছিলেন সেদিন ছিল শোক করবার ঈসা ইসাম ওসাদা ও দায়

আরও যদি আরও পঁচিশ চব্বিশ তেইশ চব্বিশটা কোনো হাদিস রেস যদি পড়ি আপনি জীবনে ভাববেন না যে শুক্রবারের পক্ষে থেকে অন্য পথে যাই না শুক্রবার থাকবে আপনি জানেন একটা হাদিস শরীফই আছে পৃথিবীতে এমন একটা সময় আসবে যেটা মর্যাদা কম তার পক্ষে এত দলিল থাকবে রসুল বলছে ওই দলিল যদি আগন্তে দেওয়া হয় তাও সিদ্ধ হবে না এত শক্ত দলিল হবে তবু রসুল বলছে আমার কাছে কোনো দাম হবে এটা খেয়াল রাখতে হবে